অভিনন্দন সকলকে আমাদেরই ত্রিপুরা গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলের মধ্যে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে ম্যানেজার পদের জন্য একটি নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে। এবং এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের যে সমস্ত ক্যান্ডিডেটরা 10th পাস, ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কিন্তু বন্ধুরা এই পোস্টের জন্য খুব ভালো একটা পে স্কেল রয়েছে বেসরকারি সংস্থার হলেও। তো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, যে নোটিফিকেশানটা বেরিয়েছে এর জন্য কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী প্রয়োজন, এজ লিমিট কী রাখা হয়েছে, স্যালারি কী রয়েছে, ভ্যাকেন্সির সংখ্যা কী, এবং সবশেষে আমরা আলোচনা করব আপনারা কীভাবে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তবে নোটিফিকেশান নিয়ে ডিসকাস করার আগে, যারা এখন অবধি পরীক্ষা অ্যাপ্লিকেশান থেকে এলডিসির জন্য টেস্ট সিরিজকে বাই করেননি, আপনার উদ্দেশ্য বলবো কাইন্ডলি এ পরীক্ষার থেকে এলডিসির জন্য টেস্ট সিরিজকে বাই করে নিন, কারণ কিছুদিনের মধ্যে আপনাদের রিটার্ন টেস্ট হয়ে যাবে এবং এক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেকটা বেশি হবে। তো যদি আপনি এলডিসি রিটার্ন টেস্টকে ক্লিয়ার করতে চান, তাহলে দেরি না করে পরীক্ষা থেকে এলডিসি থেকে টেস্ট সিরিজকে বাই করে নিন। আমাদের কুপন কোড ইউজ করবেন, আমাদের কুপন কোড ইউজ করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের কুপন কোড BKSUBRATO50, আমার এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমাদের কুপন কোড এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে। তো দেরি না করে ডেসক্রিপশন চেক করুন এবং পরীক্ষা অ্যাপ্লিকেশন থেকে এলডিসি টেস্ট সিরিজকে বাই করুন। তো এটার সাথে আজকের ভিডিও আমরা শুরু করব। এটাই হচ্ছে বন্ধুরা সেই নোটিফিকেশানটা যেটা অমরপুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে বেরিয়েছে। এবং এই নোটিফিকেশানটা অমরপুর গুমতি ত্রিপুরা থেকে বেরিয়েছে। তবে তার মানে এই নয় যে শুধুমাত্র গুমতি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে, অন্যান্য ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে না। এক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ক্যান্ডিডেটরা। এক্ষেত্রে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ম্যানেজার, অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে কিন্তু ম্যানেজার পদে নিয়োগটা করা হবে। ইন দ্য অফিস অফ দ্য অমরপুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অমরপুর গুমতি ত্রিপুরা অন কন্ট্রাক্ট বেসিক। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিক জব, রেগুলার বেসিক জব কিন্তু নয়। ফর এ প্রোবেশন পিরিয়ড অফ 1 ইয়ার অ্যান্ড মে বি এক্সটেন্ডেড ফার্দার ডিপেন্ডিং আপন পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ বন্ধুরা প্রথমত কিন্তু আপনাদের 1 ইয়ারের প্রোবেশন পিরিয়ডে রাখা হবে এবং পরবর্তী সময় আপনাদের পারফরমেন্সে ডিপেন্ড করে কিন্তু সে কন্ট্রাক্টটা এক্সটেন্ডেড হতে পারে। প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন করার ডেট। এক্ষেত্রে ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান ফ্রম 8/3/2021 থেকে আপনাদের কিন্তু 12/3/2021 মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে, 11 AM to 5 PM মধ্যে। পোস্টের নাম প্রথমে বলেছি, ম্যানেজার পদে কিন্তু নিয়োগটা করা হবে। এবং এক্ষেত্রে নাম্বার অফ পোস্ট যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং স্যালারিটা বন্ধুরা এক্ষেত্রে এটা কিন্তু ফিক্সড থাকবে, 11,000 কিন্তু পার মান্থ আপনারা পেয়ে যাবেন। এবং প্রোবেশন পিরিয়ডও প্রথমে বলে দিয়েছি, 1 ইয়ার প্রোবেশন পিরিয়ডে কিন্তু আপনাদের রাখা হবে। এক্ষেত্রে এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এবং আপনাদের কিন্তু এক্ষেত্রে সিলেকশনের জন্য ইন্টারভিউ দিতে হবে। তারপর হচ্ছে এজ লিমিট। দেখুন, এজ লিমিটটা এক্ষেত্রে 21 থেকে 37-এর মধ্যে রাখা হয়েছে, তবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস রিল্যাক্সেশন থাকবে 5 ইয়ার এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। এক্ষেত্রে কিছুটা মিস্টেক হয়েছে, প্রথমটা এসসি হবে এবং এখানে প্রিন্টিং মিস্টেকে এসটি উঠে গেছে। তার পাশাপাশি বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি সার্ভিস করছেন তাদেরও কিন্তু গুমতি প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটির মধ্যে যারা অলরেডি সার্ভিস করছে তাদের কিন্তু এক্ষেত্রে এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকবে। ন্যাশনালিটি এক্ষেত্রে বন্ধুরা ইন্ডিয়ান রাখা হয়েছে, ভারতবর্ষ থেকে আবেদন করা যাবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্ষেত্রে বলা হয়েছে পাস্ট স্কুল ফাইনাল এক্সামিনেশান, অর্থাৎ আলটিমেটলি এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে, বা আপনারা যদি ক্লাস 10 কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারপর বলা হয়েছে সাকসেসফুলি কমপ্লিটেশন অফ ট্রেনিং কোর্স ফ্রম এ কোঅপারেটিভ ট্রেনিং সেন্টার, এক্ষেত্রে একটা ট্রেনিং করা হয় সে ট্রেনিংটা কিন্তু আপনার কমপ্লিট করে থাকতে হবে। তার সঙ্গে নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু আপনার জানা থাকতে হবে, অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো থাকলে আপনার ক্লাস 10-এর পাশাপাশি তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন।
ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, থ্রি ইয়ার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনার প্রেফারেন্স পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা এখন হচ্ছে কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটা করবেন, তো দেখুন এখানে কিন্তু কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, হাউ টু অ্যাপ্লাইটা কিন্তু বলা হয়নি। তবে বন্ধুরা আপনাদের কী করতে হবে, একটি বায়োটা ফরম্যাট নিতে হবে, সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা তাদের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের এই 8/3/2021 থেকে 12/3/2021 মধ্যে 11টা থেকে 5টার মধ্যে গিয়ে তাদের অফিসে গিয়ে কিন্তু আপনাকে সেটা সাবমিট করতে হবে। তো আলটিমেটলি বন্ধুরা আমরা কিন্তু অমরপুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে যে নতুন একটা খুব সুন্দর জব নোটিফিকেশান বেরিয়েছে এই ভিডিওতে সেই নোটিফিকেশনের উপর আমরা কমপ্লিট ডিসকাস করার চেষ্টা করেছি আপনাদের মতো করে। তারপর যদি এই নোটিফিকেশনের বিষয়ে আপনি অনুগ্রহ জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনার সেই কমেন্টে রিপ্লাই করার জন্য। এবং সবশেষে ভিডিও দেখার পর যদি ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে যে কাজটা আপনাদের করতে হবে, গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক আওয়ার ভিডিও দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল।